আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ফেরেশতাগণ আল্লাহর অন্যতম সৃষ্টি। তারা সবসময় আল্লাহর নির্দেশ পালন করে থাকেন। তারা নিজের পক্ষ থেকে কোনো কিছু করেন না এবং বলেন না। পবিত্র কোরআন ও সহিহ হাদিস আলোকে ফেরেশতারা বিশেষ গুণাবলী মানুষদের জন্য দোয়া করে থাকেন। এক নম্বর হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করি। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 70 বার দয়া করেন ও তার ফেরেশতাগণ তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করেন। অতএব বান্দারা অল্প দূর পাঠ করুক বা অধিক দূর পাঠ করুক, এটা তার ব্যাপার। দুই নম্বর হল অজু অবস্থায় ঘুমন্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমালো তার সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন। সে ঘুম থেকে জাগ্রত হলে ফেরেশতা বলে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করো, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। তিন নম্বর হল সলাতের জন্য অপেক্ষাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন অজু অবস্থায় সলাতে অপেক্ষা থাকে তার জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করতে থাকে। সেই ফেরেশতা বলে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ, তুমি তার উপর কল্যাণ দান করো। চার নম্বর হল প্রথম কাতারের মুসল্লিবৃন্দ। প্রথম কাতারের মুসল্লিবৃন্দদের জন্য ফেরেশতারা দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কাতারের মুসল্লিদেরকে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন, ফেরেশতা মণ্ডলী তাদের জন্য দোয়া করবেন। পাঁচ নম্বর হলো কাতারের ডান পাশে মুসল্লিবৃন্দ। কাতারের ডান পাশে মুসল্লিবৃন্দদের জন্য ফেরেশতারা দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ দোয়া করেন ও ফেরেশতা মণ্ডলী দোয়া করেন। ছয় নম্বর হলো কাতারে পরস্পর মিলিতভাবে দাঁড়ানো মুসল্লিদের। কাতারে পরস্পর মিলিত দাঁড়ানো মুসল্লিদের জন্য ফেরেশতারা দোয়া করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিশ্চয়ই আল্লাহ দয়া করেন, ফেরেশতা মণ্ডলী দোয়া করেন যারা সলাতে একে অপরের সাথে পা মিলিয়ে দাঁড়ায়। সাত নম্বর হলো ইমামের সূরা ফাতিহার শেষে আমিন বলা। ইমাম সূরা ফাতিহা পাঠ শেষ করলে আমিন বলা শরীয়ত সম্মত। এ সময় ফেরেশতা মণ্ডলীরাও আমিন বলে থাকেন। ইমাম ও মুসলিদা আমিন এবং ফেরেশতারা আমিন মিলে গেলে গুনাহ মাফ হয়। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো, কেননা যারা আমিন ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তার অতীতের সকল গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। আট নম্বর হলো সালাত শেষে অজু সহ স্বস্ব স্থানে অবস্থানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা সালাতের পর স্বস্ব স্থানে বসে থাকে তাদের জন্য ফেরেশতাগণ দোয়া করে থাকেন যতক্ষণ পর্যন্ত তার অজু ভঙ্গ না হবে। তারা বলেন, হে আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং হে আল্লাহ, আপনি তাদের উপর দয়া করুন। নয় নম্বর হলো জামাতে ফজর ও আসর সালাত আদায়কারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত ও দিনে ফেরেশতাগণ ফজর ও আসর সালাতে একত্রিত হন। দিনে ফেরেশতারা যখন উপরে আসে তখন তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে আসলে? তারা বলে, আমরা আপনার বান্দাদের নিকট থেকে আপনার কাছে এসেছি। আমরা যখন তাদের নিকট উপস্থিত হয়েছিলাম তখন তাদেরকে সলাতরত অবস্থায় পেয়েছি এবং যখন আমরা তাদের ছেড়ে এসেছিলাম সলাতরত অবস্থায় ছেড়ে এসেছি। অতঃপর যখন রাতে ফেরেশতারা উপরে উঠে আসে তখন তাদেরকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে আসলে? তারা বলে, আমরা বান্দার নিকট থেকে আপনার কাছে এসেছি। আমরা যখন তাদের নিকট উপস্থিত ছিলাম তখন তাদেরকে সলাতরত অবস্থায় পেয়েছি এবং যখন আমরা তাদের ছেড়ে এসেছি তখনও তাদেরকে সলাতরত অবস্থায় ছেড়ে এসেছি। সুবহানাল্লাহ। দশ নম্বর হলো মুসলিম ভাইয়ের কল্যাণের জন্য যারা দোয়া করে। কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাতার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। যখন সে তার ওই ভাইয়ের জন্য দোয়া করে তখন সে ফেরেশতা বলে, আমিন, অর্থাৎ হে আল্লাহ কবুল করুন, এবং
তোমার জন্য অনুরূপ, অর্থাৎ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকে তাই দান করুক। 11 নম্বর হলো কল্যাণের পথে ব্যয়কারীর জন্য। যে সকল লোক যারা কল্যাণের পথে ব্যয় করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আবেদন করেন। একজন বলেন, হে আল্লাহ দানকারীকে সম্পদ বাড়িয়ে দাও। অপরজন বলে, হে আল্লাহ যে দান করে না তার সম্পদকে বিনাশ করে দাও। 12 নম্বর হলো সেহরি বক্ষণকারীদের জন্য। যারা সিয়াম রাখার জন্য সেহরি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সেহরি বক্ষণকারীদের জন্য দয়া করেন এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। 13 নম্বর হলো রোগী দর্শনকারীর জন্য। যারা কোনো মুসলিম রোগীকে দেখতে যায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান বা রোগী ভাইকে দেখতে যায় আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা প্রেরণ করেন। তারা দিনের যে সময়ে সে দেখতে যায় সে সময় থেকে দিনের শেষ তথা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর সে রাতে যে সময় দেখতে যায় সেই সময় থেকে রাতের শেষ তথা সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। 14 নম্বর হলো রোগী ও মৃত ব্যক্তির জন্য যারা দোয়া করে। রোগী ও মৃত ব্যক্তির নিকট যা বলা হয় তা কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কোনো রোগী বা মৃত ব্যক্তির নিকট উপস্থিত হবে তখন ভালো কথা বলবে, কেননা ফেরেশতারা তা কবুল হওয়ার জন্য আমিন বলে থাকেন। 15 নম্বর হলো সৎ কাজের শিক্ষা প্রদানকারী। যারা মানুষকে ভালো কথা শিক্ষা দেয় তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। আল্লাহ আমাদেরকে এই সকল আমল করা তাফিক দান করুন। আমিন।